এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু দেখলেই আমাদের মহিলাদের বিশেষ করে জিভে নায়াগ্রা জলপ্রপাতের সৃষ্টি হয়, অর্থাৎ জলে মুখ ভরে যায়, জিভ ভরে যায়। তার কারণ এতটাই লোভনীয় হচ্ছে আচার। ঠিকই ধরেছেন, এটা আমের আচার। শুধু যে মহিলাদেরই খুব প্রিয় তা কিন্তু নয়, বেশ কিছু পুরুষরাও আচার বেশ তাড়িয়ে তাড়িয়ে খান। কিন্তু এই আচার খেলে আমাদের উপকার হয় না উপকার হয়? অনেক সময় আমরা শুনেছি আচারের তেলটা নাকি আমাদের আমাশা হলে বা পেট খারাপ হলে খেলে নাকি সেটা মানে আপনার স্টুলটাকে শক্ত করে। তা কি আদৌ সত্য না এটা আমাদের ক্ষতিই করে? এই প্রসঙ্গটা নিয়েই আজকে বলবো। যদিও আমি জানি যে আচারের ক্ষতিকারক দিক মানতে আমরা কেউই খুব একটা রাজি নই, বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার। আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি আচার খাওয়ার কিছু কুফল আছে কি না সে প্রসঙ্গে কিছু কথা। বেশ কিছু কেস স্টাডিতে দেখা গেছে যে আচার বানাতে যে পরিমাণ তেল এবং নুন ব্যবহার করা হয় সেটা শরীরে প্রবেশ করার পর শুধুমাত্র যে হার্টের ক্ষতি করে সেটাই কিন্তু নয়, সেই সঙ্গে দেহের বাকি সব গুরুত্বপূর্ণ অঙ্গের ওপর কিন্তু খুব খারাপ প্রভাব ফেলে। যেমন ধরুন খারাপ কোলেস্টেরলের মাত্রাটা বাড়িয়ে দেয়। আচার বানাতে অনেক বেশি মাত্রায় তেল ব্যবহৃত হয়, আর এই পরিমাণ তেল শরীরে প্রবেশ করলে খুব খারাপ কিছুই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এমনটা হলে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রাটা বেড়ে যায় অত্যাধিক পরিমাণে, ফলে স্বাভাবিকভাবেই করোনারি আর্টারি ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়, সেই সঙ্গে হার্ট অ্যাটাকের সম্ভাবনাটাও অনেকটা বেড়ে যায়। তাই ভুলেও বেশি মাত্রায় আচার খাওয়া কিন্তু উচিত একেবারেই নয়। খুব ইচ্ছে করলে দিনে এক থেকে দু চামচ খেতেই পারেন, কিন্তু তার বেশি আচার খাওয়া মানেই কিন্তু আপনার হার্টটাকে অর্থাৎ হৃদয়কে দুর্বল করে ফেলছেন। এমনিতেই আমরা হৃদয়গত দিক থেকে আজকে সকলেই প্রায় দুর্বল হয়ে পড়েছি, তাই আচারটা একটু কম খেয়ে যতটুকু পারা যায় হার্টটাকে শক্ত রাখতে চেষ্টা করতে হবে। এবার বলি নানা রকম গ্যাস্ট্রিক সংক্রান্ত সমস্যা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠতে পারে অতিরিক্ত মাত্রায় আচার খেলে। তার কারণ আচারে প্রচুর পরিমাণে মশলা থাকে, তাই নিয়মিত মাত্রাতিরিক্ত হারে আচার খেলে তা পেটের রোগের কারণ হয়ে দাঁড়াবে, এ বিষয়ে কোনোই সন্দেহ নেই। সে কারণে সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি। অতিরিক্ত মশলাদার খাবার খেলে তা যেমন সহজে হজম করতে পারি না বা হজম হতে চায় না, ঠিক তেমনই আচারও শরীরে প্রবেশ করার পর হজম ক্ষমতাকে অনেকাংশে কমিয়ে দিতে সক্ষম হয়, ফলে স্বাভাবিকভাবে গ্যাস, অম্বল এবং বদহজমের মতো সমস্যা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। সে কারণেই বলবো যাদের গ্যাস, অম্বল বা বদহজমের সমস্যা লেগেই থাকে তারা আচারটা অ্যাভয়েড করলে ভালো হয়। এছাড়াও রক্তচাপ বৃদ্ধি পেতে পারে যদি আপনি অতিরিক্ত আচার খান। আচারে তেল এবং মশলার পাশাপাশি প্রচুর মাত্রায় নুনটাও কিন্তু থাকে। এই পরিমাণ নুন শরীরে প্রবেশ করতে থাকলে দেহের ভেতরে সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্যটা নষ্ট হয়ে যায়, ফলে স্বাভাবিকভাবেই সোডিয়ামের মাত্রা বেড়ে যায়, আর এমনটা হওয়া মাত্রই ব্লাড ভেসেলের দেওয়ালের ওপর এত মাত্রায় চাপ তৈরি হতে থাকে যে রক্তচাপ বাড়তে শুরু করে দেয়। সেই সঙ্গে শরীরে জলের মাত্রা বেড়ে গিয়ে আরও নানা রকম জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাটাও বৃদ্ধি পায়। তাই যারা ইতিমধ্যেই হাই ব্লাড প্রেশারের মতো রোগে ভুগছেন তারা কিন্তু ভুলেও আচারটা খাবেন না, যত কষ্টই হোক অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সেই সঙ্গে কিডনির ফাংশনটা কমিয়ে দিতে পারে। কিডনি আমাদের শরীরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, সুতরাং এর কর্মক্ষমতা যদি কোনোভাবে কমে যায় তাহলে কিন্তু নানা রকম সমস্যা তৈরি হতেই পারে। একাধিক গবেষণায় দেখা গেছে আচারে উপস্থিত নানাবিধ ক্ষতিকর উপাদান কিডনির উপর মারাত্মক চাপ ফেলে। সেই সঙ্গে আচারের সঙ্গে শরীরে প্রবেশ করা অতিরিক্ত নুন বের করে দেওয়ার জন্যও কিডনিকে অতিরিক্ত কাজ করতে হয়, ফলে স্বাভাবিকভাবেই ধীরে ধীরে এই অঙ্গটির কর্মক্ষমতা কমে যেতে থাকে। সেই সঙ্গে নানাবিধ কিডনি ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটাও বাড়ে। আর কিডনির সমস্যা হওয়া মানে আপনার কিন্তু সমস্ত কিছু চলে যাওয়া, সেই কারণে কিডনিটাকে ভালো রাখা খুবই জরুরি। এমনকি আপনার মেটাবলিজম রেটটাও কমিয়ে দিতে পারে। আচারে থাকা তেল এবং নুন বেশি মাত্রায় শরীরে প্রবেশ করতে শুরু করলে
স্টমাক ফাংশন নষ্ট হয়ে যায়, সেই সঙ্গে পাচক রসের ক্ষরণটাও ঠিক মতো হয় না। এর ফলে একদিকে যেমন নানা রকম পেটের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যায় বা বৃদ্ধি পায়, তেমনই মেটাবলিজম কমে যাওয়ার কারণে খিদেটাও অনেকটা কমে যেতে শুরু করে। এ প্রসঙ্গে বলি, বেশ কিছু কেস স্টাডিতে দেখা গেছে বেশি মাত্রায় আচার খেলে ডায়রিয়ার মতো রোগে বারবার আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। সুতরাং একটু সুস্থ থাকার জন্য আচার আমি কখনোই খেতে না করছি না, পরিমাণ মতো খান, অল্প খান, দিনে দু চামচ খেতেই পারেন। শুধু তাই নয়, এখানেই কিন্তু শেষ নয়, ভয়াবহ আরও দিক রয়েছে। গ্যাস্ট্রিক ক্যান্সারও হতে পারে। একাধিক গবেষণায় এমনটা দেখা গেছে যে বেশি মাত্রায় ঝাল আচার খেলে পেটের ভেতরের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে এই বিশেষ ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই যারা আচার খেতে খুব ভালোবাসেন, এবং অনেকেই রয়েছেন ঝাল আচার খেতে খুব ভালোবাসেন, তাদের জন্য কিন্তু খুব বিপদের কথা এটা। তাই ডাল বা পরোটার সঙ্গে অল্প বিস্তর আচার আপনি খেতেই পারেন, কিন্তু ভুলেও অতিরিক্ত মাত্রায় আচার খাওয়া চলবে না, এবং ঝাল, অতিরিক্ত ঝাল আচার খাওয়াটা কিন্তু একেবারেই উচিত নয়। আর এই প্রসঙ্গে আরেকটি কথা বলি, পুষ্টিগত কোনো উপকার কিন্তু এই আচার থেকে মেলে না। কেউ কোথাও বলেছে বলে আমার জানা নেই যে আচার খেলে পুষ্টিগত উপকার হয়। সে কারণে অনেকে মনে করেন ফল এবং অন্যান্য উপকারী উপাদান দিয়ে আচার তৈরি হয় বলে এই মুখরোচক খাবারটি খেলে শরীরের পুষ্টির ঘাটতি হয়তো দূর হবে। বাস্তবে কিন্তু একেবারেই সেটা নয়, কারণ আচার বানানোর সময় যে পদ্ধতিতে ফল এবং সবজিকে শুকিয়ে নেওয়া হয় তাতে এসব প্রাকৃতিক উপাদানগুলোর শরীরে উপস্থিত বেশিরভাগ পুষ্টিকর উপাদানই নষ্ট হয়ে যায়। ফলে আচার খেলে শরীরে পুষ্টিগত দিক থেকে কোনো উন্নতি তো হবেই না, উল্টে অতিরিক্ত মাত্রায় তেল এবং নুনের প্রবেশ ঘটায়, নানাবিধ শারীরিক ক্ষতি হওয়ার আশঙ্কা কিন্তু বৃদ্ধি পেতে থাকে। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল, আচার খাওয়ার আমি কখনোই বারণ করছি না, কারণ আচার খাওয়া বারণ করলেও আপনারা শুনবেন না, কেউ শুনবে না, আমি নিজেও শুনবো না। আচার আমরা নিশ্চয়ই খাবো এবং বেশ স্বাদিষ্টভাবেই খাবো, কিন্তু সেটা পরিমাণ মেনে খাবো, অতিরিক্ত খাবো না। দু চামচ প্রত্যেক দিন খেতেই পারি, কিন্তু সেটা যেন ব্যাপক হারে না খাওয়া হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ সুস্থ থাকতে হবে, শরীরটাকেও ঠিক রাখতে হবে, সে কারণে একটু মেনে চলা দরকার। তাই আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য প্রতিদিন জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর সুস্থ থাকার জন্য অবশ্যই আনন্দ করে আচার খান, কিন্তু পরিমাণটা একটু মেনে খান। আর এই পরিমাণ জানবার জন্যেই সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।